অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য কমন কিছু দোয়া এবং সূরা আছে, এর ভিতরে নাম্বার ওয়ান এক নম্বর হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটা কোনো কোনো ওলামায়ে কেরাম এটাকে সূরাতুস শিফা বলেছেন, অর্থাৎ এটা হলো আরোগ্য লাভের সূরা। এই সূরার সর্বরোগের ঔষধ এই সূরায় আছে এবং সাহাবীদের অনেকে এই সূরা দিয়ে অনেক অলৌকিকতা দেখেছেন। তো সূরা ফাতিহাটা আমরা পড়তে পারি। হ্যাঁ, ওই যে সাহাবীদের সাপে দংশনের এক গোত্র প্রধানকে সাপে দংশনের ঘটনা বুখারিতে বর্ণিত হয়েছে, সমতা হোসেন কুদরতের তার হাদিস। সূরা ফাতিহা এটা সর্বরোগের ঔষধ, পানিতে তেলে বা রুগীতে পড়ে ফু দেন, ইয়াকিনের সাথে ফু দেন, ইনশাআল্লাহ ভালো হবে। আমি বহুবার এটার কার্যকরিতা আমার বাসায় বাচ্চাদের উপর আমি দেখেছি। আর দুই নম্বর হলো তিনকুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনবার পড়ে ফু দেন খাবারে, পানিতে, রুগীর উপরে, নিজের হলো নিজের শরীরের উপরে, ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে শিফা দিবেন। আর তৃতীয়ত হলো বিশেষ করে একটা দোয়া করতে পারেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা অমিন শাররি কুল্লি শাইতানি মুহাম্মা অমিন কুল্লি আইনিন লাম্মা। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা অমিন শাররি কুল্লি শাইতানি অমিন শাররি কুল্লি শাইতানি মুহাম্মা, সকল শয়তানের শয়তানি থেকে, দুষ্ট জিনের উপদ্রব থেকে। অমিন কুল্লি আইনিন লাম্মা, যত রকমের বদনজর আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে এগুলো থেকে, এগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি পাওয়া যায়। এটা একবার, তিনবার, পাঁচবার বেদের সংগ্রহ পড়েন, ফুদেন, ইনশাআল্লাহ কাজে আসবে। সাথে দরুদ শরীফ পড়তে পারে, দরুদ শরীফ অনেক বেশি উপকারী একটা, আলহামদুলিল্লাহ। এগুলো পড়ে নিজে লোকিয়া নিজে করতে পারে। আমি নিজে আমার জীবনে দুইবার চারবার না, বহুবার আমি দেখেছি বাচ্চাদের কোনো অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে যে এখানে স্পিরিচুয়াল কোনো সমস্যা আছে, তখন আমরা ওইটা পড়ে ফু দিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তালা উপকার দিয়েছে, বহুবার দেখেছি এটা। কখনো যদি উপকার তাৎক্ষণিক না হয় তাহলে বুঝতে হবে আমার আমলের ত্রুটি অথবা অন্য কোনো জায়গায় কোনো আপনার গ্যাপ আছে এখানে, বাকি আমলটা খুব বেশি উপকার পায়। আমার সন্তানের ব্রেইন দুর্বল, পড়ালেখা মনে রাখতে পারে না, এর সমাধান কী, কোনো আমল আছে কিনা? সন্তানের ব্রেইন দুর্বল, পড়ালেখা করতে পারে না, তো পড়ালেখা করতে না পারলে এটা চাপ দিবেন না বেশি। আমাদের সমস্ত বাপমার অভ্যাস হলো যে পোলা পড়বি না মানে তোর বাপ সহ আমি সহ পড়ব, এই না আমাদের অভ্যাস। পারলে চাপ দিয়ে বাচ্চাকে মেধা ফেলে দিই, যদি দেখেন সত্যি তার মেধা কম, অনেকের মুখস্থ করার টেন্ডেন্সি নেই, আপনি চাপ দিচ্ছেন না তোর হাফেজ হইতে না ভাই, এই অবিচারের নাম ইসলাম না, এই অবিচারের নাম ইসলাম না। সন্তান যদি মিথ্যা কথা বলে তখন আপনি এত সিরিয়াস হন না, পরীক্ষায় মার্ক কম পাইলে আপনার মাথা নষ্ট হয়ে যায়। এর মানে আমরা বস্তুবাদী, যেটা বলছিলাম আজকে তোমার, এই জন্য সন্তানের ব্রেন কম থাকলে তাকে চাপ কম দিলেন, আল্লাহর কাছে দোয়া করেন, প্রয়োজনে ডাক্তার দেখান এবং অন্যান্য আমলগুলো করতে থাকেন, কিন্তু বাচ্চাকে অতিরিক্ত প্রেশারটা অন্তত দিয়েন না। আপনি অবশ্য আমল চাইছেন, আমি বলবো আল্লাহর কাছে দোয়া করেন এবং মেনে নেন আল্লাহ যে অবস্থা রেখেছে। বাহ্যিকভাবে ব্রেন কম অথচ দুনিয়ার জীবনে অনেক সাকসেস, অনেক বড় ব্যবসায়ী হয়েছে, বহু আছে, অতএব বাচ্চাদেরকে অতিরিক্ত প্রেশার অন্তত দিয়েন না। আমি প্রসঙ্গে সেই জিনিসটা বললাম।